नमस्कार कलकाता स्वागत संगे रही अनन्य शुरू कर पंचायत सामने पंचायत निर्वाचन प्रशासनिक स्तरे प्रशासन प्रस्तुत राजनैतिक दलगुली एर पाशापाशी 485 बाहिनी चेये केंद्र के चिठी राज्य निर्वाचन कमिशनर दिलीप घोषेर मतो सुशांत घोष तिनिओ निजेर बूथे प्रार्थी दीते पारलेन ना। एई निये आमादेर विशेष बुलेटिन आमार बांगला आमार पंचायत। पंचायत भोट 8 जुलाई आबहे राज्य 22 कम्पानी बाहिनी पाठिएछे केंद्र और 315 कम्पानी बाहिनी पाठानोर विज्ञप्ति प्रकाश केंद्रीय स्वराष्ट्र मंत्रकेर। मोट 822 कम्पानी चावा हय कमिशनेर तरफे, बाकी आरो 485 बाहिनी चेये केंद्र के चिठी राज्य निर्वाचन कमिशनेर। একসঙ্গে 822 নয়, প্রথম দফায় 22 কোম্পানি বাহিনী পাঠালো কেন্দ্র। আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে রাজ্যে 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছয়। উত্তরবঙ্গের শিলিগুড়িতে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বৃহস্পতিবার আরও 315 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রের কাছে মোট 822 কোম্পানি বাহিনী চেয়েছে রাজ্য নির্বাচন কমিশন। শুক্রবারই রাজ্যে 22 কোম্পানি বাহিনী পাঠায় কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে ইতিমধ্যে 22 কোম্পানি বাহিনী অনুমোদন করা হয়েছে, আরও 315 কোম্পানি ফোর্স আপাতত দেওয়া হবে। অর্থাৎ 315 প্লাস 22 মানে 337 কোম্পানি ফোর্স অনুমোদন করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী 8 জুলাই পঞ্চায়েত ভোট, বাকি আরও 885 কোম্পানি বাহিনী পাঠানোর আবেদন জানিয়ে কেন্দ্রকে চিঠি দেয় রাজ্য নির্বাচন কমিশন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 315 কোম্পানি বাহিনীর মধ্যে সিআরপিএফ থাকবে 50 কোম্পানি, বিএসএফ 60 কোম্পানি, সিআইএসএফ 25 কোম্পানি, আইটিবিপি 20 কোম্পানি, এসএসবি 25 কোম্পানি, আরপিএফ 20 কোম্পানি, বাকি 12টি রাজ্য থেকে স্পেশাল আর্ম ফোর্স থাকবে 115 কোম্পানি। যে জেলাগুলোতে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে সেই জেলাগুলোতে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু করার নির্দেশ নির্বাচন কমিশনের। মনোনয়ন পর্বে বা অতীত অভিজ্ঞতা থেকে যে জায়গাগুলিতে অশান্তির ঘটনা ঘটেছে সেই অঞ্চলগুলিতেই শীঘ্রই রুট মার্চ শুরু করার নির্দেশ দেওয়া হয় প্রত্যেকটি পুলিশ জেলা সুপারদের। শুক্রবার থেকে স্পর্শকাতর অঞ্চলগুলিতে রুট মার্চ শুরু করতে পারে কেন্দ্রীয় বাহিনী বলে খবর কমিশন সূত্রে। কলকাতা টিভি। তৃণমূল নেতা খুনে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে শুক্র ও শনিবার আদ্রা শহরে বন্ধ ডাকা তৃণমূলের। শুক্রবার শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখায় শাসক দল। বন্ধ ডাকায় শুনশান রাস্তাঘাট, বন্ধ দোকানপাট। ঘটনায় তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় দুষ্কৃতীদের গুলিতে নিহত হন আদ্রা টাউন তৃণমূলের সভাপতি ধনঞ্জয় চৌবে। গুলিতে জখম হন তার নিরাপত্তা রক্ষী। ঘটনার তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নেতা খুনে পুরুলিয়ার আদ্রা শহরের বিক্ষোভ তৃণমূলের। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে শুক্র ও শনিবার শহরে বন্ধ ডাকার পাশাপাশি এদিন বিভিন্ন মোড়ের টায়ার ও গাছের ডাল জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল। এদিন সকাল থেকেই শুনশান আদ্রা শহর। বৃহস্পতিবার পুরুলিয়ার রেল শহর আদ্রা তৃণমূলের পার্টি অফিসের সামনে দুষ্কৃতীদের গুলিতে খুন হন টাউন তৃণমূলের সভাপতি ধনঞ্জয় চৌবে। ঘটনায় ধনঞ্জয় নিরাপত্তারক্ষী শেখর দাসও গুলিতে জখম হন। তার পেটের বাঁদিকে গুলি লাগে। শেখর দুর্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় বাইকে এসে ওই দুষ্কৃতী ধনঞ্জয়কে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয়। 7 থেকে 8 রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। জখম হন শেখর। দলের কর্মীরা উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে ধনঞ্জয়কে মৃত বলে ঘোষণা করা হয়। নিহতের দাদা আনন্দ চৌবে আদ্রা থানায় 4 জনের নামে অভিযোগ দায়ের করেছে। ওই কালে এদের পার্টি ওই পঞ্চায়েত ভোটের সদস্য এসের জন্য, যেহেতু পঞ্চায়েত ভোটের সদস্য আপনাকে দিলে ওর রাগ একে দিলে এর রাগ, এই চক্করে এটা যতটা আমাদের বদল এই মনে হচ্ছে। দল আছে একজন বিজেপি কংগ্রেস, কিছু নির্দল, হ্যাঁ কিছু নাম আমরা দিয়েছি তার ভিতরে যাদের তাতে হয়তো। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন বলে মনে করছে বিজেপি। শাসক দলের শুধুমাত্র কাজ একটাই রয়ে গেছে, মানুষের পাশে ওদের কোনো গ্রহণযোগ্যতা নেই, মানুষ তাদের কাছে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। নিজের গোষ্ঠীদ্বন্দ্বে তারা যা আছে এখন মানে ভিতর থেকে ভুগছে। এই গোষ্ঠীদ্বন্দ্বর জেরেই এটা সম্ভবত ঘটনা ঘটেছে গতকাল। তবে সঠিক বিষয়টি তদন্তকারী সংস্থা বলতে পারবে কি হয়েছে না হয়েছে। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। পুলিশ আরো তদন্ত করছে, পুলিশের কাজ পুলিশ করবে,
এখানে আমাদের কিছু বলার আজকে তো দুজনকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে কোর্টেও চাপানো হয়েছে বলতে পারো ভাই পুলিশ জয়েন করছে তোমরা পুলিশের সাথে যোগাযোগ করো পুলিশ বার করছে কোথায় তদন্ত কিন্তু বিজেপি আমাদের কিছু বলার বিজেপি বলছে যে আপনাদের এটা গোষ্ঠী কলহ যে বলছে সে বলছে বলুক বিজেপি কি বলছে সেটা আমাদের মাথা ব্যথা নেই এলাকা থমথমে থাকায় আদ্রা শহরের বিভিন্ন এলাকায় মোতায়েন পুলিশ বাহিনী পুরুলিয়া থেকে তপন হালদার ও সমীর বাউরির রিপোর্ট কলকাতা টিভি পঞ্চায়েত ভোটের দিন যতই এগোচ্ছে ততই বাড়ছে উত্তেজনার পারদ বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারের পাশাপাশি তৎপর প্রশাসনও তারই মাঝে বিভিন্ন এলাকায় বোমাবাজি ও বোমা উদ্ধারের খবর মিলছে বিজেপি প্রার্থীর বাড়িতে বোমাবাজি বসিরহাট মহকুমার হাসনাবাদের দাসপাড়ায় 172 নম্বর বুথে বিজেপির প্রার্থী হয়েছেন সঞ্চিতা ঋষি দাস প্রার্থীর অভিযোগ বৃহস্পতিবার বেশি রাতে তার বাড়িতে বোমা ছড়ে দুষ্কৃতীরা যদিও বোমাটি ফাটেনি তবে ভয়ে বাড়ির বাইরেও বেরোননি সঞ্চিতারা বোমাটি উদ্ধার করেছে পুলিশ বিজেপির অভিযোগের তীর তৃণমূলের দিকে যদিও তাদের বিরুদ্ধে বিজেপি কুৎসা রটাচ্ছে বলে অভিযোগ তৃণমূলের বিজেপির বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ বনগাঁয় স্থানীয় সূত্রে খবর ধর্মপুকুরিয়া পঞ্চায়েতের বিজেপির বুথ সভাপতি দিলীপ মজুমদারের বাড়িতে বেশি রাতে বোমা ফাটে খবরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ তাকে ভয় দেখাতেই বাড়ির পিছন দিকে বোমাটি ফাটানো হয় বলে অভিযোগ দিলীপ বাবুর কে বা কারা বোমা ফাটালো তার তদন্ত শুরু হয়েছে গোপন সূত্রে খবর পেয়ে 22টি তাজা বোমা উদ্ধার করল দমজুর থানার পুলিশ ঘটনায় শেখ মিনসার নামে এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে খবর দমজুরের কোল্লা 1 নম্বর পঞ্চায়েত এলাকায় শেখ মিনসারের বাড়ির পাশ থেকে বোমাগুলি উদ্ধার করা হয় কংগ্রেস প্রার্থীর বাড়ির পিছন থেকে তাজা বোমা উদ্ধার ঘটনায় চাঞ্চল্য মুর্শিদাবাদের শামশেরগঞ্জের চাচণ্ড গ্রামে কি কারণে বা কেন বাড়ির পেছনে বোমাগুলি রাখা হয়েছিল তা তদন্ত করে দেখছে পুলিশ পঞ্চায়েত ভোটের আগে গ্রাম থেকে বোমা উদ্ধারে আতঙ্কিত এলাকার বাসিন্দারাও কলকাতা টিভি 2018 পঞ্চায়েত নির্বাচন বাড়ির সামনের মাঠে খেলেছিল একরত্তি পৌলমী হাতের কাছেই গোল মতো কিছু একটা পেয়ে বল ভেবে তুলে নিয়েছিল পৌলমী বুঝে ওঠার আগেই সেই বোমা ফেটে গিয়েছিল হাতেই সেই থেকেই বাঁ হাতটি নেই পৌলমীর তবে রয়ে গেছে সেদিনের সেই দুঃসহ স্মৃতি আবার একটা ভোট আবার সেই দুঃসহ স্মৃতি আরও একবার ঝালিয়ে যাওয়া ভোট এলেই ভয়ে কাঁপতে থাকে হারোয়ার গোপালপুর পঞ্চায়েতের বাসিন্দা পৌলমী হালদার 2018 সালের পঞ্চায়েত ভোটের সময়ে বাড়ির সামনেই পৌলমীর হাতের ভিতর ফেটে গিয়েছিল বোমা তারপর অবশ্য তৃণমূল সরকারের সাহায্যে নকল হাত পেয়েছিল শম্ভু হালদার আর দীপালী হালদারের ছোট মেয়ে পৌলমী তবে ভয় কাটেনি আজও কষ্ট পাবি না ভালো করে থাকবি কারা বলে এই মাসি পিসি সব বন্ধু বান্ধবেরা টিচাররা কি বলে টিচারে বলে কোনোদিন কষ্ট পাবি না আর নিজের মনে জোর রাখবি সেদিনের একরত্তি পৌলমী আজ অষ্টম শ্রেণীতে পড়ে বোমার বিস্ফোরণে হাত হারিয়ে যাওয়ার পর ফুটবলার দীপেন্দু বিশ্বাসের উদ্যোগে কৃত্রিম হাত পেয়েছিল পৌলমী তবে সেই হাত এখনও আর কাজে আসে না তার বড় হওয়ার সঙ্গে সঙ্গে কৃত্রিম হাত বাদ দিতে হয়েছে এখন একটি হাত ছাড়াই অভ্যস্ত হয়ে উঠেছে পৌলমী পৌলমীদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিল তৃণমূল সরকার তবে সেই সব প্রতিশ্রুতি পূরণ হয়নি কেউ নেই সবাই বলে এই দেবো ওই দেবো ওদের ভবিষ্যতে আর ওদের কোনো সাহায্য কোনো কিছু হলি কাজ দেবো কিছু আর তারা পাশে গেলেই আর কথা বলে না তারা ওই সেলাই মেশিনই করে সংসার চলছে একটা ছোটোখাটো পোলট্রির ফার্ম আছে তাই করে প্রতিশ্রুতি পূরণ হবে এমন আশ্বাস অবশ্য দিচ্ছে জেলা তৃণমূল ভোট মিটলেই পুরনো প্রতিশ্রুতি পূরণের চেষ্টা করবে দল 20 সাল থেকে 22 সাল পর্যন্ত কোভিড এর জন্য আমাদের সেইভাবে অনেক কিছু অর্থনৈতিক ক্রিয়াকাণ্ড বন্ধ ছিল পৌলমীকে যে প্রতিশ্রুতি পার্টি দিয়েছিল তৃণমূল কংগ্রেস সেটা আমাদের স্মরণে আছে পঞ্চায়েত ভোট হয়ে যাওয়ার পর আমরা নিশ্চয়ই বিষয়টা আমরা ঊর্ধ্বতন পার্টি নেতৃত্বের দৃষ্টিগোচরে আনার চেষ্টা করব 18-র পঞ্চায়েত ভোটের পর যতবার ভোটের দামামা বেজেছে ততবার আতঙ্ক বেড়েছে পৌলমীর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটু একটু করে সে বুঝতে শিখেছে এক হাতেই অভ্যস্ত হতে হবে তাকে হারোয়া থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট কলকাতা টিভি আমার বাংলা আমার পঞ্চায়েতের এখন সময় একটা বিরতির ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর নজর রাখবো আমার বাংলা আমার পঞ্চায়েতের পরবর্তী খবরের দিকে দিলীপ ঘোষের পর সুশান্ত ঘোষ নিজের বুথেই প্রার্থী দিতে পারলেন না দাপুটে নেতা সিপিএম এর জেলা সম্পাদক সুশান্ত ঘোষের দাবি সংরক্ষিত আসন ছিল শংসাপত্রের জটিলতায় প্রার্থী সংকট তৈরি হয় তাই গ্রাম পঞ্চায়েতে প্রার্থী দেওয়া যায়নি
শাসক দল তৃণমূলের বিরুদ্ধে দিনরাত লড়াই করেও শেষ পর্যন্ত নিজের বুথেই প্রার্থী দিতে পারলেন না সিপিআইএম এর পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদক সুশান্ত ঘোষ। সুশান্ত ঘোষের নিজের গ্রাম গড়বেতার বেনাচাপড়া গ্রামে গ্রাম পঞ্চায়েত আসনে নেই কোনো সিপিআইএম প্রার্থী। সুশান্ত বাবু নিজে চন্দ্রকোনায় থাকলেও তিনি বেনাচাপড়ার 186 নম্বর বীরসিংপুর বুথের ভোটার। সুশান্ত ঘোষের দাবি সংরক্ষিত আসন ছিল, শংসাপত্রের জটিলতায় প্রার্থী সংকট তৈরি হয়, তাই গ্রাম পঞ্চায়েতের প্রার্থী দেওয়া হয়নি। যাদের কাস্ট সার্টিফিকেট, এই সংরক্ষণের প্রশ্নটা অনেকটা জটিলতা তৈরি হয়। সংরক্ষণের জন্য সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে দরখাস্ত করার পরে তার দিতে গড়ি বেশি, এটা নেই ওটা নেই সেটা নেই করতে গিয়ে, যার ফলে আমাদের একটা সংখ্যক প্রার্থী হচ্ছে আমাদের দেওয়ার ক্ষেত্রে আমি আমার নিজের বুঝতে। তৃণমূলের মেদিনীপুরের সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, মানুষ আজও ওদের ভরসা করতে পারছে না, তাই প্রার্থী সংকট। সিপিএমকে মানুষ প্রত্যাখ্যান করেছে বাংলাতে, যত এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করবে, আজকে পার্সেন্টেজ কমতে 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 10-এ ঠেকেছে, মিলিয়ে নেবেন এই পঞ্চায়েত ইলেকশনে 2-3% দাঁড়িয়ে যাবে। ওরা নাকি এখন আবার সর্বভারতীয় এখনও দল আছে। প্রসঙ্গত, ঝাড়গ্রামের নিজের গ্রামেই বিজেপি প্রার্থী দিতে পারেননি। ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রমও নিজের গ্রামে প্রার্থী দিতে পারেননি। উল্লেখ্য, বেনাচাপড়া গ্রামের পাশে দাঁশের বাঁধে নরকঙ্কাল উদ্ধারে শোরগোল পড়ে গিয়েছিল। তৃণমূলের অভিযোগ ছিল সেগুলি সবই কেশপুরের নিখোঁজ তৃণমূল কর্মীর। বেনাচাপড়ার কাণ্ডে প্রধান অভিযুক্ত বলে দাবি করে গ্রেফতার করা হয়েছিল সুশান্ত ঘোষকে। কলকাতা টিভি। এ যেন উলট পুরাণ, হিংসা বিক্ষিপ্ত অশান্তির মাঝেই তৃণমূল প্রার্থীর দেওয়াল লিখছেন বিরোধী দলের প্রার্থী। শিল্পী সত্তার কাছে হার হিংসার রাজনীতির। জয়নগরের দক্ষিণ বারাসাতের এই ছবি সৃষ্টি করল এক অনন্য নজির। রাজনীতিতে সৌজন্যবোধ আছে কি নেই তা নিয়ে তর্ক চলতেই পারে, বিশেষ করে যেখানে শিয়রে পঞ্চায়েত ভোট। মনোনয়ন জমাকে কেন্দ্র করে রাজনৈতিক মুড়ি মুড়কির মতো পড়েছে বিভিন্ন জায়গায়। শাসক বিরোধী সংঘর্ষে উত্তপ্ত হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত, সেখানেই যেন উলট পুরাণ, একেবারে অন্য ছবি ধরা পড়ল জয়নগরে। শিল্পী সত্তার কাছে হার হিংসার রাজনীতির। জয়নগরে এক এসইউসিআই প্রার্থী নিজের নামের দেওয়াল তো লিখছেনই, পাশাপাশি তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দলের দেওয়ালও লিখে দিচ্ছেন। জয়নগরের দক্ষিণ বারাসতের এই ছবি সৃষ্টি করল এক অনন্য নজির। জয়নগর এসইউসিআই দলের অন্যতম শক্ত দুর্গ, তবে রাজ্যে পালাবাদলের পর থেকে নিজেদের শক্তি অনেকটাই হারিয়েছে এই বামপন্থী দল। এবার দক্ষিণ বারাসত গ্রাম পঞ্চায়েতে এই দলের প্রার্থী হয়েছেন শিবুরাম দাস। শিবুরামের রাজনৈতিক পরিচয় একজন এসইউসিআই কর্মী হলেও তাঁর জীবিকা হল তিনি একজন শিল্পী, ছবি আঁকা দেওয়াল লেখাই তাঁর পেশা। আর সেই পেশার স্বার্থেই তিনি এসইউসিআই প্রার্থী হয়েও তৃণমূল সিপিএম সহ অন্যান্য রাজনৈতিক দলের দেওয়াল লিখছেন। এই কেন্দ্রের 17 নম্বর বুথে তাঁর বিরুদ্ধে তৃণমূলের হয়ে যিনি ভোটে লড়াই করছেন তাঁর দেওয়ালও তিনিই লিখছেন। আশপাশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের দেওয়াল লিখনেও তিনি ভরসা। এটা আমার একটা পেশা, আমি সব পার্টিরই হয়ে লিখি, এসইউসি পার্টিকে আমি মনে প্রাণে ভালোবাসি, সেই সূত্রে আমি প্রার্থী হয়েছি। কিন্তু আমার পেশাগত দিক থেকে তো আমি এসইউসি পার্টি করি বলে আর অন্য বিরোধী পার্টি লিখব না, এটা তো আমার রুটি রোজগারের ব্যাপার, যার জন্য আমাকে সবাই ডাকে। এখানে সেরকম রাজনীতি হয় না, সবাই ডাকে সবাই লিখি। রাজনীতি রাজনীতির জায়গায়, পেশা তাঁর জায়গায়, জয়নগরের মানুষ শান্তিপ্রিয় বললেন এক তৃণমূল কর্মী। করে আমাদের জয়নগর বিধানসভায় ওরকম রাজনীতি হয় না, এখানে শান্তিপ্রিয় মানুষ, আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকি, তা উনি যে রাজনীতি করুক ওটা ওনার পেশা, উনি দেয়াল লিখছেন, রাজনীতিটা মানে আলাদা জায়গায়, পেশা আলাদা জায়গায়। সৌজন্যবোধের এই ধারা বজায় থাকলে গোটা রাজনীতির চালচিত্রে বদল আসতে পারে, যা কাম্য বলেই মনে করেন রাজনীতির কারবারিরা। জয়নগর থেকে রাজু দাসের রিপোর্ট, কলকাতা টিভি। ভোটের প্রচারে বাড়ি বাড়ি ঘুরছেন নেতা কর্মীরা, তপ্ত দিনে তাদের একটু জল দেবে সেই জোও নেই বানারহাটের চারমুত্রি এলাকার বাসিন্দাদের। বছরের পর বছর ভোটের আগে এলাকাবাসীর একটাই ইস্যু, তা হলো পানীয় জলের দাবি। ভোট মিটলেও দাবি মেটে না তাদের। ভারত ভুটান সীমান্তের ছোট্ট গ্রাম চারমূর্তি সংলগ্ন হাটখোলা এলাকার বাসিন্দাদের অভিযোগ, পানীয় জলের সমস্যা তাদের জ্বলন্ত সমস্যা। জলের দাবিতে একাধিকবার পথেও নেমেছেন চারমূর্তির বাসিন্দারা, তবে সমাধান কিচ্ছু হয়নি। জলের সমস্যা তাদের নিত্যদিনের ইস্যু, সামনেই পঞ্চায়েত ভোট। ভোটের আগে এলাকাবাসীর দাবি সেই পানীয় জলই। ভোট চাইতে তাদের দরজায় পৌঁছবেন রাজনৈতিক নেতানেত্রীরা, তখনই এলাকাবাসীর ক্ষোভ আঁচ পাবেন তাঁরা। পানি তো আমলোগো মিলতা নেই, একদম 100 PhD হ্যাঁ পুরা এই গাঁও কে লিয়ে ছোটা সা PhD হ্যাঁ
सुबह से लेकर रात में 12 एक बज जाता है हम लोग का पानी भरने में। हम लोग का यहाँ पर हम घर में पानी पहुँचते पहुँचते 12 एक बज रात तक हम लोग जाके पानी भरते हैं। हम लोग का कटनगुड़ी खोला में पानी का बहुत समस्या है। यहाँ पर पानी का मेन समस्या हम लोग नाला से पानी भर के लाना पड़ता है, नाला से पानी भर के लाना पड़ता है। कभी लाइन चला गया तो पानी का बहुत समस्या हो जाता है। न्यू बस में साइकिल से जाके पानी लेके आना पड़ता है। चारमूर्ति पंचायत तृणमूलेर আর তাই এবারের ভোটে বিরোধীদের তুরুপের তাস চারমূর্তির জলের সমস্যা। চারমূর্তির জলেই তলিয়ে যাবে তৃণমূল, এমনই হুঙ্কার জেলা বিজেপির। বাম এবং তৃণমূল আমলে চারমূর্তির বাসিন্দাদের উন্নয়নের জন্য কিছুই করা হয়নি বলে অভিযোগ বিজেপির। কেন্দ্রীয় সরকার পরিচিত পানিশ্রুত জলের প্রকল্পে হাজার হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার দিয়ে গেছে, অর্থাৎ কোথায় প্রস্তাবন হয়নি। অবশ্যই বামফ্রন্ট তো আগেই ভেসে গেছে, এবার চামর্চিতে তৃণমূলও ভেসে যাবে, পানীয় জলের জন্যই ভেসে যাবে। এলাকায় জলের সমস্যা রয়েছে তা স্বীকার করে নিয়েছে জেলার তৃণমূল নেতৃত্ব। তবে রাজ্য সরকারের জলস্বপ্ন প্রকল্পের মাধ্যমে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে বলেই দাবি বানারহাট পঞ্চায়েত বিদায়ী তৃণমূল সভাপতির। চামর্চি জিপি এবং বিদাঙ্গুর এই চারটা জিপিতে কিন্তু জলের লেয়ারের খুব কষ্ট, বিগত দিনেও ছিল, তবে এখন রাজ্য সরকার দ্রুততার নিয়েতে বিভিন্ন অঞ্চলে জলের কিন্তু প্রকল্প ধরেছে জলের ট্যাঙ্কে, এবং তাতে কিন্তু বেশ কিছুটা হলেও তাদের শ্রমিকদের পিপাসা কিছুটা মিটেছে, সম্পূর্ণরূপে মিটে গেছে। যখন জল স্বপ্নের যে প্রকল্প 24-এ যেটা কমপ্লিট হবে তারপরেই সেটাকে বলা যাবে। প্রতিবার ভোট আসে আর বানারহাটবাসী ভাবেন ভোটের আগেই তাদের জলের সমস্যা মিটবে, তবে সেই সমস্যা মেটার নয়। কবে পাবেন উপযুক্ত জল সেই আশাতেই দিন গুনছেন বানারহাটের বাসিন্দারা। বানারহাট থেকে শুভজিৎ দেবনাথের রিপোর্ট, কলকাতা টিভি। বসিরহাটের শিবাটির বাসিন্দা সিরাজুল ইসলাম গাজী আর কবিরুল ইসলাম গাজী কৃষক পরিবারের সদস্য দুই ভাই, ভোটের ময়দানে যুযুধান প্রতিপক্ষ। তৃণমূল এবং কংগ্রেসের হয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা। দুই ভাইয়ের রাজনৈতিক লড়াইয়ে উৎসুক গোটা গ্রাম। সকালে দুজনে একই সঙ্গে খেতে যান, চাষবাসের কাজ সেরে বেলায় বাড়ি ফিরে চলে খাওয়া দাওয়ার পর্ব। পারিবারিক গল্পগুজব শেষে একটু বিশ্রামের পর ইদানিং ভোট প্রচারে বেরোচ্ছেন দুই ভাই, বসিরহাটের সিরাজুল ইসলাম গাজী আর কবিরুল ইসলাম গাজী। তৃণমূল আর কংগ্রেসের প্রতীকে ভোটে দাঁড়িয়েছেন সিরাজুল আর কবিরুল। বাড়িতে যতক্ষণ থাকেন ততক্ষণ তারা ভাই, তবে রাজনীতির ময়দানে একে অন্যকে এক ছটাক জমিও ছাড়তে নারাজ দুই ভাই। লড়াই চলছে তুল্য মূল্য বিচারে। রাজনীতির বাইরে আমরা বাড়িতে একসঙ্গে এক পরিবারই থাকি, আমরা চাষবাস করি মূলত, আমরা ভাই ভাইয়ের কোনো ইয়ে নাই, আমরা একসাথে তলায় থাকি দুই ভাই, তার জন্য কোনো সমস্যা নেই। তৃণমূল কংগ্রেস সরকার বর্তমানে আছে আর আমরা চাই তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করে, আমি চাই বিশেষ করে আমার প্রতিনিধি, আমার দল, আমার মানুষ যাকে ভালোবেসে দরকার দিয়েছে, তাই আমরা চাই আমি তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করতে। এবং সেই সাথে সাথে আমি একটা প্রচার রাখছি যে আমরা যেহেতু কৃষক পরিবারের সন্তান, আমরা কৃষকের চাষবাস আমাদের প্রধান লক্ষ্য, তাই কৃষকের ক্ষেত্রে যাতে রাসায়নিক সার না ব্যবহার করে জমিতে ক্ষতি হয় রাসায়নিক সার ব্যবহার ফলে, তাই আমরা জৈব সার ব্যবহার করার উপদেশ দিই। তৃণমূলের কবিরুলের মুখে তৃণমূল সরকারের একাধিক জনকল্যাণকর প্রকল্পের কাজ, পাশাপাশি কৃষক হিসেবেও নিজের দায়িত্ব মেটাচ্ছেন কবিরুল। ভোটের প্রচারে গিয়েও মনে করিয়ে দিচ্ছেন চাষের ক্ষেতে জৈব সারের ব্যবহারের কথা। অন্যদিকে সিরাজুলের মুখে তৃণমূলের সন্ত্রাস রুখে এলাকায় শান্তি বজায় রাখার বার্তা। এবার দুই পক্ষ লোক আসে আমাদের কাছে, সেটাই আমাদের খুব ভালো লাগছে। একই বাড়ির দুই ভাই, কাকে কি বলবো, দুইটাই তো আমাদের আপন জিনিস। এলাকায় সিরাজুল আর কবিরুল দুজনেই যথেষ্ট জনপ্রিয়। ভোটের এজেন্ডা যাই হোক, রাজনৈতিক বিশ্বাস ভুলে এই দুই ভাইকে নিয়ে এলাকাবাসী পড়েছে ধর্ম সংকটে। কাকে রেখে কাকে বাদ দেবেন ভেবেই পাচ্ছেন না তারা। বসিরহাট থেকে সঞ্জীব চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। আমার বাংলা আমার পঞ্চায়েতের এখন সময় আরও একটি বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, নজর রাখবো আমার বাংলা আমার পঞ্চায়েতের পরবর্তী খবরের দিকে। আত্রেই নদীর উপর বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকির পারাপার, বর্ষা এলেই বালুরঘাট শহরের ঢিলছোড়া দূরত্বের কালিকাপুর, ডাকরা, ধাউল, ফুলঘরা সহ বহু গ্রামের মানুষ সমস্যায় পড়েন। এলাকাবাসীর দাবি পাকা সেতুর।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে শহর ও গ্রামের সীমানায় আত্রেয়ী নদী, নদীর ওপর বাঁশের সাঁকো, আর এই সেতু দিয়েই পারাপার এলাকাবাসীর। বর্ষা এলেই কালিকাপুর রঘুনাথপুর ঘাট দিয়ে পারাপার বন্ধ হয়ে যায়, যার ফলে ওই রাস্তা দিয়ে শহরের সঙ্গে গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বর্ষা এলেই বালুরঘাট শহরের ঢিলছোঁড়া দূরত্বের কালিকাপুর, ডাকরা, ধাউল, ফুলঘড়া সহ বহু গ্রামের মানুষ সমস্যায় পড়েন। বালুরঘাটের চকভৃগু গ্রাম পঞ্চায়েত ও বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর, ডাকরা, ফুলঘড়া, বোয়ালদার সহ বহু গ্রামের মানুষ কালিকাপুরের বাঁশের সাঁকো পেরিয়েই রঘুনাথপুর হয়ে শহরে প্রবেশ করে। কালিকাপুর রঘুনাথপুরের সংযোগকারী ব্রিজের দাবি দীর্ঘদিনের, কিন্তু বহু প্রতিশ্রুতির পরেও মেলেনি ব্রিজ। তাই এবারের পঞ্চায়েত ভোটের অন্যতম ইস্যু পাকা সেতু। ভোট যেমনই হোক, পাকা সেতুর দাবি বাসিন্দাদের। বর্ষাকালে তো প্রচণ্ড অসুবিধা, আর নৌকোর সময় মানে নৌকো যদি একটা মিস হলো তাহলে তো আমাদের আধা ঘন্টা এক ঘন্টা এই বাচ্চাকে স্কুল নিয়ে যাওয়া এভরিথিং বলেন, এখানে আমাদের এপারে হসপিটাল আছে, বাজার, স্কুল, কলেজ সব কিছু এপারে। এখন যদি এখন একটা ব্রিজ হতো তাহলে আমাদের যাওয়া আসা সব দিকে একটা টোটো চলাচল করতো। আমাদের বাড়িটা এখানেও না, আমাদের এখান থেকে ফুলঘড়া, তার মানে অনেকটা দূর। এখান থেকে যেতে গেলে আমাদের ওপারে আবার অনেকক্ষণ বসে থাকতে হয় টোটোর জন্য। যদি একটা ব্রিজ হতো এদিকতে মানে ডাইরেক্ট আমরা একটা টোটো পাতাম। এটা আমাদের শহরের সঙ্গে মেন যোগাযোগ রাস্তা। আজকে গ্রামের লোকের মেন মেন অফিস, কালেক্টর অফিস, বিডিও অফিস, সেটেলমেন্ট অফিস, স্কুল বোর্ড, স্টেডিয়াম, হসপিটাল, ফায়ার ব্রিগেড, প্রয়াস, প্লেন ঘাঁটি সব আমাদের এপারে। আমাদের এখানে একটাই অসুবিধা, বর্ষা নামলে আমাদের মাথায় হাত দিয়ে বসতে হয়, যখন নদী পুরোপুরি ভরে যায় এমনকি দু ঘন্টারও মামলা হতে পারে একটি পার হতে নৌকা, খুব সমস্যার মধ্যে আমরা চলি। বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, বর্তমান শাসক দল কালিকাপুরের ব্রিজের বিষয়ে কোনো কাজই করেনি, তৃণমূল মানুষের কষ্ট বোঝে না, তাই একমাত্র বিজেপিই মানুষের ভরসা। তৃণমূল কংগ্রেস বা এই রাজ্য সরকার মানুষের কি প্রয়োজন সেটা তারা ভাবে না, আর সেই কারণে তাদের দীর্ঘদিনের দাবি আর সেই দাবিকে তারা কোনো গুরুত্ব না দিয়ে আর সেই কাজ করছে না। আপনারা দেখেছেন যে হিলি থেকে বালুরঘাট থেকে হিলি রেললাইন সম্প্রসারণের জন্য দীর্ঘদিনের হিলি মানুষের দাবি, আর সেই কারণে আমাদের সাংসদ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার 190 কোটি টাকা নিয়ে আসবার পরও জমি অধিগ্রহণ করছে না। তো স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই উন্নয়ন হবে না। তৃণমূল জেলা সহ সভাপতি সুভাষ চাকি বলেন, পঞ্চায়েত সমিতি ও প্রশাসনের তরফে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে, আগামীতে নিশ্চয়ই ওই এলাকায় ব্রিজ হবে। ক্রসিং রোড পূর্বে এবং পশ্চিমে, আত্রাই নদী উত্তর দক্ষিণে বয়ে গেছে, তার পূর্বে এবং পশ্চিমে যে কানেকশন সেই অ্যাপ্রোচ রোড এখন পর্যন্ত নেই, সরু গলি দিয়ে মানুষ যাতায়াত করে। সেইখানে রাজ্য সরকার যদি ওই ব্রিজটা করতে যায় প্রচুর পরিমাণে মানুষের ক্ষতি হবে, সেজন্য একটা ভাবনা চিন্তা সরকার করছেন, জেলা প্রশাসন করছেন যে ব্রিজটা যেখানে মানুষের দাবি তার থেকে কিছু দক্ষিণে কিংবা উত্তরে করা যায় কিনা সেই ব্যাপারে চিন্তাভাবনা ইতিমধ্যেই শুরু হয়েছে। সেতুর দাবি তো দীর্ঘদিনের, সেতু তৈরিতেও রাজনীতি রাখচা আঁকছি, কবে হবে প্রতিশ্রুতি পূরণ, অপেক্ষায় এলাকাবাসী। দক্ষিণ দিনাজপুর থেকে সুমন ভৌমিকের রিপোর্ট, কলকাতা টিভি। আমার বাংলা আমার পঞ্চায়েত আজ এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।